আসসালামাইকুম দু হাজার শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জীবন ও জীবিকা বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আমরা নমুনা প্রশ্ন আর শেষের দিকে আমরা তোমাদেরকে উত্তর সহ দেখে দিব এই যে এখানে দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং এক কথায় প্রশ্নের উত্তর এরপরে নিচে আরো আছে তো চলো আমরা প্রথমে মান বন্টন দেখে নিই তোমাদের নৈভিত্তিক প্রশ্নে দুটি অংশে ভাগ করেছে বহুনির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রশ্ন উত্তর তো বহুনির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে পনেরো নম্বর আর এক কথায় উত্তর প্রশ্ন দশটি থাকবে দশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে একটা দুই করে বিশ নাম্বার রচনামূলক রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে না এমন তিনটি প্রশ্নের উত্তর করতে হবে একটা পাঁচ করে আর রচনামূলক প্রশ্ন নিষ্পট নির্ভর অর্থাৎ উদ্ভব দেওয়া থাকবে এমন পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে একটা আট করে পাঁচ মোট একশো নাম্বার সময় থাকবে তিন ঘন্টা আর এই হচ্ছে তোমাদের জীবন ও জীবিকা বিষয় সিলেবাস আগামী স্বপ্ন আর্থিক ভাবনা আমার জীবন আমার লক্ষ্য এই এভাবে এই যে দেখতে পাচ্ছ এখানে পাঁচটি আছে পৃষ্ঠা নংশ দেওয়া আছে তোমাদের সেখানকালীন মূল্যায়ন ত্রিশ পার্সেন্ট সমষ্টিক সত্তর আর সেগুন কালি মূল্যায়ন এর মধ্যে তিরিশ নাম্বার থাকবে ব্যবহারিক কাজ বা অ্যাসাইনমেন্টে দশ নাম্বার বাড়ির কাজ নাম্বার অনুসন্ধান অনুসন্ধানমূলক কাজ হচ্ছে দশ নাম্বার মোট এই নাম্বার আর এ হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর চলো আমরা এখন প্রশ্নটি দেখিনি তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন কেমন হবে অর্থাৎ বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হবে এই যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ জীবন শ্রেণী সপ্তম পূর্ণ মান হচ্ছে একশো সময় তিন ঘন্টা প্রথমে ক বিভাগের নভিত্তিক অংশ আছে নৈভিত্তিক প্রশ্ন এই যে নভিত্তিক প্রশ্নে বেশির প্রশ্ন থাকবে পনেরোটি পনেরো নাম্বার এখানে দেখো এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এক প্রশ্ন তিন নং প্রশ্ন চার নং প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর দেখে নাও এই যে একের উত্তর হবে দুই এর গ তিনের গ চারের ক পাঁচের ঘ এখানে পনেরোটি এক থেকে পনেরো পর্যন্ত আছে তোমরা দেখে নাও এই যে প্রশ্ন উত্তর এখানে আছে তোমরা ভিডিওটি ফস করে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো প্রশ্নগুলো আমরা দেখিনি এই যে চার নং পাঁচ নং ছয় দেখতে পাচ্ছি স্ক্রিয় মধ্যে এরপরে সাত আট হ্যাঁ এরপরে হচ্ছে এই যে দেখতে এরপরে সর্বশেষ হচ্ছে চোদ্দ তেরো চোদ্দ পনেরো হ্যাঁ এই যে মোট এই যে পনেরোটি এমসিকিউ আছে তার উত্তর হচ্ছে এখানে এরপরে আসো আহ এক কথায় উত্তর এই যে এখানে দশটি আছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত একটা এক করে তো এই যে এখানে দেখো এই যে দশটি তো এই প্রশ্নগুলো হচ্ছে এই যে দশটি প্রশ্ন এই দশটি প্রশ্নের উত্তর হচ্ছে এখানে এই যে প্রশ্নের উত্তর হচ্ছে ফারদ সতেরো হচ্ছে বিশ সেকেন্ড আঠারো হচ্ছে দুই হাজার তেরো এইভাবে করি প্রশ্নগুলোর উত্তর এখানে আছে তোমরা লিখে নাও দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে এরপরে হচ্ছে আহ ক্ষ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই যে প্রশ্ন দশটা থাকবে একটা দুই করে নাম্বার যে যে প্রশ্নগুলো হচ্ছে থেকে দেখে নাও প্রশ্ন নামূলক দৃষ্টিপটবিহীন অর্থাৎ উদ্দীভক দেওয়া থাকবে না এমন প্রশ্ন পাঁচটি থেকে তিনটির উত্তর করতে হবে এই যে পাঁচটি থেকে তিনটির উত্তর করতে হবে বার্ষিক পরীক্ষা তোমাদের পাঁচটি দেওয়া থাকবে এটা যে নমুনা দিয়েছে করি এখানে উদ্ভব দেওয়া থাকবে না এর পরেটি হচ্ছে উদ্দীপক দেওয়া থাকবে অর্থাৎ উদ্দীপক থেকে বুঝে তোমাকে সাতটি থেকে পাঁচটির উত্তর করতে হবে একটা আট একটা আট করে পাঁচ আটা চল্লিশ এই যে দেখো উদ্দীপক আছে উদ্দীপক থেকে দুইটি প্রশ্ন করেছে ক এবং খ কর নম্বরের জন্য হচ্ছে চার নাম্বার খ এর জন্য চার নাম্বার মোট আট নাম্বার এরপর আরেকটি প্রশ্ন দেখো এই যে একটা উদ্দীপক দিয়ে তোমাকে দুইটি প্রশ্ন করেছে ক নং এর জন্য 4 নম্বর খ নং এর জন্য 4 নম্বর মোট 8 নম্বর এরপর দেখো 3 নং প্রশ্ন এবং 4 নং প্রশ্ন এই যে 4 এর জন্য ক করতে তোমাকে বলবে এরপর হচ্ছে পাঁচ এইভাবে 5 নং আছে পাঁচের উদ্দীপক দিয়ে তোমাকে ক ক প্রশ্ন উত্তর করতে হবে এইভাবে 6 সাত দিবে এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষা থাকবে এখানে মোট টি থেকে যে কোনো পাঁচটি উত্তর করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আর এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা রসমের প্রশ্ন করার নিয়ম এখানে দিয়েছি নির্দেশনা তোমরা তোমাদের মতো করে প্রশ্নের উত্তর লিখবে রচনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আর নৈত্তিক এবং একতার উত্তর আমরা এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে তবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হবো সে পর্যন্ত তোমরা পড়ে নিতে পারো তবে এখানে যে নিয়মটা দিয়েছে এই নিয়ম অনুসারে তোমরা আহ পরীক্ষার মধ্যে বানিয়ে বুঝিয়ে বুঝিয়ে লিখলে তোমরা চারে চার পেয়ে যাবে আজকের ভিডিও এখানে শেষ করছি আমাদের চ্যানেল নতুন পাশে থাকবে আল্লাহ হাফেজ